সবাইকে প্রথমে শুভেচ্ছা ও স্বাগত আমার এই ভিডিও ড্রয়িং ক্লাসে। আজকে আমরা একটি ফল এবং সবজি দুটোই একই জিনিস আঁকবো, সেটা হচ্ছে পেঁপে। পেঁপে আমরা সবাই খেয়েছি, আজকে আমরা কত সহজে পেঁপে আঁকা যায় সেই জিনিসটি লক্ষ্য করব। পেঁপে আঁকতে প্রথমে আমরা দুইটা বৃত্ত ডিমের মতো করে কিংবা অভাল করে নয়, সরাসরি দুইটা বৃত্ত আঁকবো। তোমরা চাইলে পেন্সিল কম্পাস দাও, বৃত্ত দুইটি আঁকতে পারো। তারপরে আমরা এখানে পেঁপে বোটা দেব। রাখতে হবে পেঁপে উপরে যে বৃত্তটা এটা ছোট হবে, এর থেকে দুই গুণ বড় আরেকটি পেঁপে হবে, আরেকটি বৃত্ত নিচে হবে, এবং এই বৃত্তটি এবং এই বৃত্তটি একটু সংযুক্ত থাকবে। নিচের দিকে আমরা দিলাম, এরপরে এটা যোগ করে দিলাম, আমাদের পেঁপে হয়ে গেল। এবং এর পরবর্তীতে আমরা এইখানে আমাদের পেঁপে সম্পূর্ণ আকার হয়ে গেল। এখন আমরা এই পেঁপেটির সাথে আরেকটি অর্ধ পেঁপে আমরা আঁকবো। অর্ধ পেঁপে আমরা কিভাবে আঁকবো? সহজ ভাবে এখানে আমরা একটা বৃত্ত দেব এবং এখানে একটি ছোট বৃত্ত দেব। তারপর আগের মতোই আমরা এটা একটু নিচের দিকে আমাদের পেঁপে হয়ে গেল। এখন আমরা যেটা করব, আমরা আউটলাইন করব। প্রথমে আমরা যেটা করি, সবসময় সামনের অংশটি আমরা আউটলাইন করি। পেঁপের ভিতরে এই অংশটি আমরা আউটলাইন করব। পেঁপের ভিতরে আমরা একটু কালো কালো বিচি দিতে পারি যদি আমরা চাই, না দিলেও হবে। মনে রাখতে হবে আউটলাইন খুবই গুরুত্বপূর্ণ, এটা যদি সুন্দর না হয় পুরো ছবিটাই দেখতে সুন্দর লাগে না। আমাদের পেঁপের আউটলাইন এবং আঁকা দুইটি হয়ে গেল। এখন আমরা কিছু সময় অপেক্ষা করব যাতে আউটলাইনের রংটি কালিটি ভালো করে শুকিয়ে যায়। এর মধ্যে আমরা যেটা করব, যে আমাদের যে রাবারের এখানে যে ময়লাগুলো থাকে সেগুলো আমরা একটা শুকনো ন্যাকড়া দিয়ে পরিষ্কার করে ফেলবো। দেখো আমাদের মোটামুটি পরিষ্কার হয়ে গেছে, এখন আমরা আউটলাইনগুলো সুন্দরভাবে মুছে ফেলি। আমরা আউটলাইন মুছার সময় পেন্সিল দাগগুলো মুছার সময় আমরা খাতাটা এক হাতে ধরে নেবো, রাখবো যাতে খাতাটা আমরা সরে না যায়। সরে গেলে আমাদের খাতা ছিঁড়ে যেতে পারে অথবা ড্রয়িংটা নষ্ট হয়ে যেতে পারে, হাত দিয়ে অথবা ফু দিয়ে ময়লাগুলো ফেলে দিতে পারি। প্রথমে আমরা যেটা করবো, পেঁপেতে আমরা হলুদ রং ব্যবহার করবো। আমরা এই হলুদ রংটি ব্যবহার করবো পেঁপের থেকে। পেঁপে পাকলে একটু কমলা হয়, একটু হলুদ হয়। পেঁপের ভিতরে কিন্তু একটা রং থাকে এবং পেঁপে বাইরে কিন্তু আরেকটা রং থাকে। কাটলে অনেকটা আমের মতো, আমের বাইরে যেরকম সবুজ থাকে কাটলে কিন্তু এটা পাকা আম হলে অবশ্যই হলুদ অথবা কমলা রং হয়। পেঁপের মধ্যেও সেরকম থাকে, বাইরে যদি একটু টিয়া থাকে তারপর ভিতরে কিন্তু হলুদ অথবা কমলা রংটা হয়। আমরা
আমরা ভিতরে একটু এই গাঢ় কমলাটি ব্যবহার করব। প্রথমে একটু সবুজ দিই, টিয়া দিয়ে আমরা এটা মিশিয়ে দিই। তাহলে কিছু কিছু জায়গায় আমরা একটু হলুদ ব্যবহার করতে পারি। আমাদের পেঁপের যে কাটা অংশটি এটি প্রায় রং হয়ে গেল, আমরা এখন পেঁপের যে বিচি রংটা এটা আমরা কালো কালো দিতে পারি। পেঁপের বিচি পাকলে পুরোপুরি কালো হয়। আমরা একটা শেড দেওয়ার জন্য একটু বাদামি দিয়ে শেড দিতে পারি এখানে। এখন আমরা মেইন যে পেঁপেটা এটা আমরা একটু আঁকবো। আমরা প্রথমে একটু কমলা মাঝখানে দিই, সাইডে আমরা একটু হলুদ দিয়ে মিশিয়ে দিলাম। একটু টিয়া দিই আমরা। আমরা পরবর্তীতে হলুদ দিয়ে পুরো রংটি মিশিয়ে দিচ্ছি। আমরা যে নর্মালি যে হলুদটা ব্যবহার করেছিলাম পেঁপের ভিতরে, সেই হলুদটা দিয়ে আমরা শেড এবং পেঁপের যে কমলা রংটা এবং সবুজ রংটা এটা দুটাই মিশিয়ে দিচ্ছি। পরবর্তী চাইলে আমরা আর একটু গাঢ় সবুজ দিয়ে তাহলে আমাদের পেঁপে আঁকা এবং অঙ্কন হয়ে গেল। সবাই অবশ্যই প্রথম ভালো করে ড্রয়িং করো এবং তারপর রং করো। সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। সাবস্ক্রাইব করুন আমাদের এই চারুপাঠ ড্রয়িং একাডেমি চ্যানেলটিকে এবং এই বেল আইকনটি এখনই ক্লিক করুন আমাদের নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। এটা এখন সবার জন্য একদম ফ্রি।